Assalamualaikum. Waalaikumsalam. তোর নাম কি ভাই? বহুত আতিদুর রহমান। এই জমি মালিক আপনি না? জি। এই জমি কয় কাঠা এখানে? এখানে 6 কাঠা। এই এলাকার বৈশিষ্ট্য কি, মানে বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে? এটা মন্ত্রীবাড়ি এলাকা আমি জানি। মন্ত্রী সাহেবের এলাকা এবং মন্ত্রী সাহেবের বাসা এই জায়গায়, এটা মন্ত্রী সাহেবের গোষ্ঠীর জায়গা। এর ওয়ারিশের জায়গা এটা। এখানে জমির মূল্য কত চাইতেছেন ভাই? একদম ছোট করে একটা মূল্য বলেন যাতে বিক্রি করতে পারি। জমিটা দেখেন, এখানে রাস্তা আছে সামনে। হ্যাঁ, রাস্তা দেখাইছি। ঢালাই রাস্তা আছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের 31 নং ওয়ার্ড এবং গাজীপুর 11 নং মন্ত্রী জনাব আকম মুজাম্মেল হক সাহেবের এলাকার এই জমিটি আপনারা দেখতে পারেন, এবং তারই গোষ্ঠীর একজন বিক্রেতা এই জমিটি বিক্রি করবেন। আমি আপনাদেরকে দেখাবো এবং তিনিও কথা বলবেন। আপনারা দেখতে পাচ্ছেন উনি সামনে বসে আছেন, এবং দর্শক ওই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন একটি রাস্তা, আরসিসি ঢালাই রাস্তা। এই রাস্তা থেকে এক প্লট পরে এই জমিটি, আপনারা যারা জমিটি নেবেন অবশ্যই আপনাদেরকে আগে রাস্তা দিয়ে তারপর জমিটি আপনাদেরকে রেজিস্ট্রি করে দিবে। অবশ্যই আপনারা এই জমিটি দেখতে আসবেন এবং নিজাম মালিকের সাথে কথা বলবেন। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর নাম কি ভাই? বহুত আতিদুর রহমান। এই জমির মালিক আপনি না? জি। এই জমি কয় কাঠা এখানে? এখানে 6 কাঠা। আচ্ছা, আপনি জমি বিক্রি করতে যাচ্ছেন কেন? যে আমার পারিবারিক সমস্যার কারণে, মানে আমার টাকার দরকার। জমির কাগজপত্র সব ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। আলহামদুলিল্লাহ। জমি কোন মৌজায় পড়ছে? মৌজার নাম কি? গাজীপুর সিটি কর্পোরেশনের 31 নং ওয়ার্ড। আচ্ছা, আপনার পারিবারিক মানে আর্থিক প্রয়োজনে আপনি এই জমিটা বিক্রি করতেছেন না? জমির সিএস থেকে আপনার সমস্ত কাগজের ধারাবাহিকতা ঠিক আছে? ইনশাল্লাহ খারিজ করে রাখছেন না আপনার কোনো নাই। আচ্ছা, এখানে জমির মূল্য কত চাইতেছেন ভাই? একদম ছোট করে একটা মূল্য বলেন যাতে বিক্রি করতে পারি। জমিটা দেখেন, এখানে রাস্তা আছে সামনে। হ্যাঁ, রাস্তা দেখাইছি। ঢালাই রাস্তা আছে, আরসিসি ঢালাই রাস্তা। জমিটার মূল্য চাচ্ছি আমি 8 লাখ টাকা। 8 লাখ টাকা পার কাঠা? হ্যাঁ। এটা এই এলাকার বৈশিষ্ট্য কি, মানে বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে? এটা মন্ত্রীবাড়ি এলাকা আমি জানি। মন্ত্রী সাহেবের এলাকা এবং মন্ত্রী সাহেবের বাসা এই জায়গায়, এটা মন্ত্রী সাহেবের গোষ্ঠীর জায়গা। হ্যাঁ, ওয়ারিশের জায়গা এটা, মানে আমাদের 11 নং মন্ত্রী আকম মুজাম্মেল হক সাহেবের এলাকা, দক্ষিণখান। জি, দক্ষিণখান। এখানে মাতৃসদন হাসপাতাল আছে দেখলাম, হাসপাতাল আছে, বাইপাস বিশ্ব রোড এবং কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জায়গার দাম একটু কাস্টমাররা আসলে একটু কমায় রাখেন ইনশাল্লাহ, সেটা পরামর্শ সাপেক্ষে যদি কথাবার্তা হয় ইনশাল্লাহ সেটা দেখা যাবে ইনশাল্লাহ। এই বাগানে গাছ আপনারাই লাগাইছেন না? এই গাছ সহকারেই বিক্রি করবেন নাকি আলাদা এটার দাম ধরবেন? গাছ সহকারে বিক্রি হবে, এটা পরামর্শ করতে হবে। আচ্ছা, তো পরিবারের সাথে পরামর্শ করে আমি আপনাদের যে স্ক্রিন, আপনার নাম্বার দিয়ে দিলাম, কাস্টমার আপনার সাথে কথা বলবে। আর এই ডিসক্রিপশনে আমি ম্যাপের লোকেশন দিয়ে রাখবো, আপনারা যারা কাস্টমাররা দেখতেছেন ভিডিওটা
সরাসরি আতিক ভাইয়ের সাথে কথা বলে এই জমিতে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।